দেখে বললে হে বারা আমি পয়গম্বর চলে যাই তলহা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমাকে খবর দিবেন আমি পয়গম্বর নিজে এসে তলহার জানাজার ইমামতি করব এবার পয়গম্বর চলে গেল আর 10 বছরের সন্তান তলহা ডেকে বলে বাবা পয়গম্বর আপনার কাছে কি বলে গেলেন নাকি তো শুনি নাই এবার বাবা ডেকে বলে সন্তান আমার পয়গম্বর বলেছে যেদিন তুমি মারা যাবে আমার মায়ের নবীকে খবর দেওয়ার জন্য জানাজার ইমামতি করবে এবার সন্তান ডেকে বলে বাবা আপনি খবর দেবেন কিন্তু আমার একটা শর্ত আছে বলে কিসের শর্ত বলে আমি যদি রাতের বেলা মারা যাই আপনি পয়গম্বরকে খবর দিবেন না আর যদি আমি দিনের বেলা মারা যাই আপনি পয়গম্বরকে খবর দেবেন আমার জানাজার জন্য এবার বাবা ডেকে বলে সন্তান তুমি এমন ওসিয়ত কেন করলা 10 বছরের সন্তান ডেকে বলি বাবা আমি যদি রাতের অন্ধকারে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আর আমার পয়গম্বর যদি আমার মৃত্যুর খবর শুনে আমার পয়গম্বর রাতের অন্ধকারে আমার বাড়ির দিকে রওনা হয়ে যাবে ওই দিকে যদি আবু জাহেল উতবা সাইবা আমার মায়ের নবীকে অন্ধকার রাতে পাহাড়ের অলিতে গলিতে পাই মায়ের নবীকে হত্যা করার চেষ্টা করবে এই কথা বলার পর বাবা ডেকে বলে সন্তান আমি তোমার ওসিয়ত আদায় করার চেষ্টা করব আবার বাবার কাছে ওসিয়ত করার পরে কিছুদিন পরে তলহা রাতের অন্ধকারে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এবার সন্তানের ওসিয়ত অনুযায়ী বাবা সন্তানকে গভীর রাত অন্ধকার কবরের মধ্যে দাফন করে দেওয়া হয় কিন্তু মায়ের নবীকে খবর দিল না এবার মায়ের নবী খবর পাইল না কিছুদিন পরে বারা রাদিয়াল্লাহু তাআলা মায়ের নবীর দরবারে হাজির মায়ের নবী ডেকে বলে বারা আজকে তুমি একা একা আমার কাছে আসলা তোমার সন্তান কোথায় এবার বাবা চোখের পানি ছেড়ে কাঁদিয়ার বলে পয়গম্বর আমার সন্তান কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় পয়গম্বর ডেকে বলে আমাকে খবর দিল না কেন আমি নিজে জানাজার ইমামতি করতাম এবার বাবা চোখের পানি ছেড়ে আর কাঁদে পয়গম্বর আমার সন্তান মৃত্যুর আগে ওসিয়ত করল রাতের অন্ধকারে যদি মারা যায় আপনাকে খবর না দেওয়ার জন্য এবার পয়গম্বর বলে কেন বলে আমার সন্তানের অন্তরের মধ্যে বড় ভয় রাতের অন্ধকারে আপনি আমার বাড়িতে আসবে না জানে বেঈমানের দল আপনাকে হত্যা করে ফেলে এই জন্য আমার সন্তান ওসিয়ত করল আমার মায়ের নবী ডেকে বলে বারা আমাকে তলহার কবরের সামনে নিয়ে যাও আমার মায়ের নবী কবরের সামনে গিয়া দুইটা চোখের পানি ছেড়ে মালিককে ডাকি আর বলে হে মালিক 10 বছরের একটা সন্তান আমাকে এত মহব্বত করে আমাকে এত ভালোবাসে আয় আল্লাহ আমি তলহার প্রতি রাজি হয়ে গেলাম আয় আল্লাহ তুমিও রাজি হয়ে যাও তলহার কবরটাকে জান্নাতের বাগান বানা দাও এর শরীফপুরের মুসলমান ও কলিজার টুকরা যুবক ভাই 10 বছরের সন্তান যদি মায়ের নবীকে এত মহব্বত মায়ের নবীকে এত ভালোবাসতে পারে তোমরা কি মায়ের নবীকে মহব্বত করে ভালোবেসে মায়ের নবীর সুন্নত ধরা সম্ভব হবে না পারবেন তো সবাই মায়ের নবীর সুন্নত আদায় করতে পারবেন তো ইনশাআল্লাহ এরে শরীফপুরের যুবক আমার মায়ের নবী কেমন রহমত রাস্তা দিয়ে হেঁটে যায় ইহুদি ডেকে বলে মোহাম্মদ আমি শুনেছি তুমি নাকি পয়গম্বর আমার বিশ্বাস হয় না তুমি পয়গম্বর তুমি নবুয়ত পেয়েছো মায়ার নবী বলে ইহুদি ভাই
তুমি কি করলে বিশ্বাস করবে আমি নবুয়ত দিয়েছি আমি যে তোমাদের পয়গম্বর ইহুদি ডেকে বলে ওই যে দেখা যায় একটা গাছ ওই গাছটা যদি তুমি আমার সামনে নিয়ে আসতে পারো আমি কালিমা গ্রহণ করব আমার মায়ার নবী আবার আল্লাহকে বলে মালিক দুনিয়ার সব কিছু তো তোমার গোলাপ আয় আল্লাহ এই গাছটাকে তুমি আমার সামনে হাজির করিয়া দাও আমার মায়ার নবী বলতে দেরি গাছটা মায়ার নবীর সামনে আসতে দেরি করলো না আবার ইহুদি বলে পয়গম্বর আপনি গাছটাকে আবার আগের জায়গায় নিয়ে যান আমার মায়ার নবী বললেন মালিক গাছটাকে আবার আগের জায়গায় তুমি নিয়ে যাও আমার আল্লাহ মায়ার নবীকে এমন মর্যাদা দিলেন ইহুদি ব্যক্তি নিজের চোখে দেখে বলে মোহাম্মদ আমি বিশ্বাস করতাম না আজকে আমি নিজের চোখে দেখলাম আরে মোহাম্মদ আর দেরি করবানা তাড়াতাড়ি কালিমা পড়ে আমাকে মুসলমান বানায় দাও ওয়ামা রুসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এ কালাম জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল قديم سيد القوم نين ختم المرسلين حقنا مد بواد فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد او شد همارا জমিন এ শরীফপুরের যুবক মুসলমান ভাই আমার মায়ার নবী কেমন রহমত আমার মায়ার নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করত না আমার মায়ার নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ এই শরীফপুর সৃষ্টি করতেন না আমার মায়ার নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ এই বাংলাদেশটাকেও সৃষ্টি করতেন না আমার মায়ার নবীর উসিলায় আমার আল্লাহ দুনিয়ার সব সৃষ্টি করলেন আমার আল্লাহ বলেন আমার মায়ার নবী জমিনের মধ্যে উম্মতের জন্য শুরু কাঁদেন এরে শরীফপুরের মুসলমান আমার মায়ার নবী এখনো তাকাদাত ও মদিনার সামনে রওজাতুল মধ্যে এখনো শুয়া শুয়া কাঁদে ইয়া উম্মতি বলে কান্নার আওয়াজ হাশরের ময়দানে আদম নবী থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সবাই ইয়া নফসি বলে কান্নার আওয়াজ করবে আর আমার মায়ার নবী আল্লাহর আরশের ছায়ার নিচে সিজদায় পড়ে মায়ার নবী কাঁদবে ইয়া উম্মতি চিল্লায় বলে আল্লাহু আকবার এরে মুসলমান ইমানদার আমার মায়ার নবীর সুপারিশ পেতে হলে নামাজের দরকার আছে কি নাই আরো জোরে বলেন নাই মনে হয় সবার এরে দোকানদার ভাই আপনি দোকানদারি করেন ভাবতেছেন আমি বড় ব্যস্ত নামাজের দরকার নাই বলে দোকানদার ভাই আজান হয়ে গেছে আপনার দোকানটা বন্ধ করে দেন নামাজের জন্য চলে যান এরে রিক্সা চালক ভাই আজান হয়ে গেছে আপনার রিক্সাটা বন্ধ করে দেন নামাজের মধ্যে চলে যান এরে সিএনজি চালক ভাই আপনি সিএনজি চালান আজান হয়ে গেছে আপনার সিএনজিটা বন্ধ করে নামাজে চলে যান আমার আল্লাহ বলে আমি বান্দার জন্য পুরাটা জমিনকে মসজিদ বানায় দিলাম এরে বান্দা তুমি লঞ্চের মধ্যে আসো আজান
অবস্থান হয়ে গেছে তোমার মসজিদ তোমার কাছে নাই লঞ্চের মধ্যে তুমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে নাও তুমি দাঁড়ায় পারবে না আল্লাহ আল্লাহ তাআলা বলেন তুমি বসে বসে নামাজ আদায় করিয়া নাও বসেও তোমার দ্বারা সম্ভব না এবার তুমি শুয়ে শুয়ে নামাজ আদায় করিয়া নাও এটাও তোমার দ্বারা সম্ভব না আমার আল্লাহ বলে বান্দা ইশারার মাধ্যমে আমি আল্লাহর নামাজ আদায় করিয়া নাও তুমি ইশারার মাধ্যমে নামাজ আদায় করলা আমি আল্লাহ মসজিদে নামাজ আদায়কারীর সমান সওয়াব তোমার আমল নামায় দিয়া দিব আল্লামা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করে বলেন একজন যুবক বাজারের মধ্যে মুদি মালের ব্যবসা করে যুবক দাড়িওয়ালা নামাজিওয়ালা পাগড়িওয়ালা আছে কি নাই আমনাগর শরীফপুর আসেনি কত রিকশা চালক আছে দেখবেন মাথায় পাগড়ি টুপি পরা রিকশা চালায় পাঞ্জাবি পরা আজান হয়ে গেছে মসজিদে চলে যায় আছে কি নাই যুবক মুদি মালের ব্যবসা করে পাঁচ ওয়াক্ত নামাজের আজান যখন হয় যুবক আজান শুনলে দোকানটা বন্ধ করে নামাজে চলে যায় একদিন আসরের নামাজের সময় আজান হয়ে গেছে যুবক এবার দোকানের শাটার বন্ধ করতেছে দুইটা কাস্টমার দোকানের সামনে এসে বলে যুবক তুমি দোকান বন্ধ করো কেন যুবক ডেকে বলে সকাল থেকে এই পর্যন্ত আমি দুনিয়াদারি করলাম দোকানদারি করলাম এখন তাকায় দেখ মসজিদের মিনারা থেকে আমার মালিক আমাকে ডাকতেছে আল্লাহর পায়ে সিজদা করার জন্য দুইটা কাস্টমার ডেকে বলে যুবক এক তোর জন্য দোকানটা খুলু আমরা তোমার দোকান থেকে মাল কিনবো বলে না সম্ভব না তোমরা অন্য দোকান থেকে কিনে নাও যুবক বলে এই মালটা তোমার দোকান ছাড়া তালাশ করে পাওয়া যায় না এবার দোকানদার জবাব দিয়া বলেন আমার কাছ থেকে যদি নিতে চাও নামাজে আসো নামাজের পরে আমার কাছ থেকে মাল কিনে নিবা ডাইনে এবং বামে দোকানদারেরা তাকায় তাকায় বলে দেখ এই মুসলমান যুবক কত বড় বোকা মানুষ আমরা দোকানে খালি বসে আছি কোনো কাস্টমার নাই খালি খালি বসে আছি আর যুবকের দোকানে কাস্টমার গেল মাল বিক্রি করে না তার মালিকের জন্য পাগল হয়ে গেছে যুবকের কানের মধ্যে আওয়াজ চলে আসছে এবার যুবক কষ্ট নিয়ে মসজিদে চলে যায় চার রাকাত ফরজ নামাজ আদায় করার পরে মসজিদে বসিয়ে এবার যুবক দুইটা চোখের পানি ছেড়ে মালিকের দরবারে কান্নার আওয়াজ আরে মুসলমান কেন জানো আল্লাহর নবী বলেন জুমার দিন আসর থেকে মাগরিব সময় পর্যন্ত বান্দা আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ বান্দাকে তা দেওয়ার জন্য প্রস্তুত চিল্লায় বলেন সুবহানাল্লাহ এবার যুবক আসরে নামাজ আদায় করিয়া দুইটা হাত দিছে মালিকের দরবারে কান্নার আওয়াজ আর দেখে বলে মালিক আমি শুনেছি যে বান্দা তোমার হয়ে যায় তুমি মালিক নাকি ওই বান্দার জন্য হয়ে যাও হায় আল্লাহ আমি দোকান বন্ধ করে দিলাম দুনিয়াদারি মানুষগুলা বলে আমি নাকি বলদ আমি নাকি বেকল হায় আল্লাহ আমি তো দুনিয়ার পাগল না গাড়ির পাগল না বাড়ির পাগল না রে মালিক হায় আল্লাহ আমি তো একমাত্র তুমি মালিকের জন্য পাগল তোমার জান্নাতের জন্য পাগল যুবক এবার দোয়া করতে করতে চোখের পানি ছেড়ে কান্না করতেছে দোয়া শেষ করার পরে দোকানের শাটার খুললেন তাকায় দেখে দোকানের সামনে কাস্টমার দাঁড়ায় গেছে এবার যুবক একবার কাস্টমারের দিকে তাকায় আবার অন্য দোকানের দিকে তাকায় তাকায় দেখে ভিন্ন দোকানগুলা খালি যুবকের দোকানের সামনে কাস্টমার দাঁড়ানো এবার যুবক আল্লাহর কাছে বলে মালিক
ডাইনে দোকান বামে দোকান সামনে পিছনে দোকান চতুর্পাশে দোকান একটা দোকানের মধ্যে কাস্টমার নাই আর আমার দোকানের সামনে এত কাস্টমারের সিরিয়াল লেগে গেল কারণটা কি এবার যুবকের কানের মধ্যে গাইবে আওয়াজ এ যুবক এই কাস্টমারগুলা দুনিয়ার কোনো কাস্টমার না এই কাস্টমারগুলা হলো আমার মালিকের কুদরতি কাস্টমার আর জোরে বলেন আল্লাহু আকবার কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল নামাজ আমার হায়াত আমার মৌত আমার কুরবানি সবকিছু কার জন্য আরো জোরে বলেন কার জন্য এরে শরীফপুরের মুসলমান হে দোকানদার ভাই রিকশা চালক ভাই আজকে তুমি বলতেছ আমার ব্যবসার জন্য আমি নামাজ পড়তে পারি না আমার ব্যবসার জন্য আমি আল্লাহর হুকুম আদায় করতে পারি না আমি আমার ব্যস্ততার জন্য মসজিদে যেতে পারি না এরি বান্দা না না তোমার ব্যস্ততার জন্য নামাজ সারবা না তোমার গাড়ির জন্য তুমি নামাজ সারবা না যদি নামাজ সারিয়া দাও অন্ধকার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে আমার মায়ের নবী বলেন উম্মতের দল হাশরের ময়দানে সবচাইতে প্রথম হিসাব হবে তোমার পাঁচ ওয়াক্ত নামাজের এরে মুসলমান যুবক আমার মায়ের নবীর একজন সাহাবা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেক দিন মসজিদে নববীতে মসজিদে নামাজ আদায় করে সবার পরে মসজিদে ঢুকে আবার সবার আগে মসজিদ থেকে বাহির হয়ে যায় সাহাবায়ে কেরাম একদিন দুই দিন তিন দিন দেখলেন এরপরে মায়ার নবীর কাছে নালিশ করলেন পয়গম্বর আপনার একজন সাহাবা আব্দুল্লাহ প্রতিদিন নামাজের মধ্যে সবার পরে আসে আপনি যখন সালাম ফিরিয়ে নেন আবার সবার আগে বাড়িতে চলিয়া যায় আমার মায়ের নবী বলেন এরে আবু বকর এ ওমর আলী চলো আমার সঙ্গে আব্দুল্লাহর বাড়িতে চলো আব্দুল্লাহর বাড়ির সামনে মায়ার নবী দাঁড়ায় ডাকে আব্দুল্লাহ আব্দুল্লাহর ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ নাই চুপ হয়ে আছেন এবার আবু বকর ডাকে আব্দুল্লাহকে কোনো আওয়াজ নাই এবার ওমর ডাকলেন এবারও ভিতর থেকে কোনো আওয়াজ নাই আমার মায়ার নবী বলেন হেরে আবু বকর মনে হয় আব্দুল্লাহ বাড়িতে নাই ঘরের ভিতরে নাই আবু বকর ডেকে বলে পয়গম্বর এই মাত্র নামাজ শেষ করে আব্দুল্লাহ বাড়িতে ঢুকছেন আমার মায়ার নবী বলে চলো আবার অন্য সময় আব্দুল্লাহকে পাইলে জিজ্ঞাসা করব কেন নামাজের মধ্যে এমন করে মায়ার নবী যখন রওনা হয়ে গেলেন আব্দুল্লাহ ঘরের দরওয়াজা খুলে পিছন দিয়ে দৌড়ে বলে পয়গম্বর আপনি আমাকে ডাকলেন আমি জবাব দিতে পারলাম না বিআদবি মাফ করবেন আমার মায়ের নবী বলে আব্দুল্লাহ আমি একবার দুইবার তিনবার ডাক দিলাম তুমি জবাব দিলা না কারণটা কি আব্দুল্লাহ বলে পয়গম্বর আমি এমন একটা অবস্থায় ছিলাম আপনার ডাকের জবাব দেওয়া আমার দ্বারা সম্ভব না কারণ আমি যদি জবাব দেই আমার ঘর থেকে বাহির হওয়া লাগবে আমার বাহির হওয়ার মতো আমার সিচুয়েশন ছিল না পয়গম্বর বলে কেন তুমি কোন অবস্থায় ছিলা এবার আব্দুল্লাহ বলে পয়গম্বর আমি ঘরের ভিতরে উলঙ্গ অবস্থায় একটা গর্তের ভিতরে বসা ছিলাম পয়গম্বর বলে কেন বলে আমার একটা মাত্র জামা ওই জামাটা আমি পরিধান করে নামাজ আদায় করি আমার বিবি ঘরের ভিতরে উলঙ্গ অবস্থায় বসে থাকেন আমি যখন নামাজ আদায় করে আসি আবার আমার বিবি ওই পোশাকটা পরিধান করে নামাজ আদায় করে আমি উলঙ্গ হয়ে বসে থাকি আপনি যখন আমাকে ডাকলেন আমার বিবি তখন নামাজের মধ্যে আছে এরে পয়গম্বর
আমি উলঙ্গ অবস্থায় ছিলাম, আমার বাগির হওয়া সম্ভব না। আমার মায়ার নবী এই কথা শোনার পর চোখের পানি সেরে মায়ার নবী কেঁদে দিলেন, কি অবস্থা? উমর আবু বকর দূর থেকে দেখলেন মায়ার নবীর চোখের মধ্যে পানি। এবার উমর আবু বকর বলে, আব্দুল্লাহ তুমি মায়ার নবীকে কি এমন কষ্ট দিয়েছো? মায়ার নবী কান্না করে দিলেন। আব্দুল্লাহ বলে, ভাই না না, আমি এমন কোন কথা বলি নাই যে মায়ার নবী কষ্ট পাবে। এবার ওমর বলে, কি কথা বললা? বলে, আমার অবস্থা, আমার হালত মায়ার নবীর কাছে আমি বর্ণনা করলাম। ওমর বলে, কি হালত? বলে, তুমি কি হালত শুনতে চাও? আমার মায়ার নবী আবার দেখে বলে, আব্দুল্লাহ তুমি মসজিদে সবার আগে চলে যাও, আবার তুমি নামাজ থেকে সবার আগে বাড়িতে চলে আসো, কারণটা কি? আব্দুল্লাহ বলে, পয়গম্বর আমার মনে চায় আবু বকর উমর আলীর মতো আপনার পিছনে নামাজ আদায় করি, আপনার সোহবত পাই, কিন্তু আমি পারি না, আমার একটা মাত্র জামা আমি পরিধান করি। আমি যখন নামাজে যাই আমার বিবি ঘরের ভিতরে ছোট্ট একটা গর্ত করা আছে, এই গর্তের ভিতরে আমার বিবিকে উলঙ্গ রেখে আপনার পিছনে নামাজ আদায় করি। আমি কেন সবার আগে চলে আসি জানে? কারণ আমি বাড়িতে আসার পর আমার বিবি এই পোশাকটা পরিধান করে আবার নামাজ আদায় করে, আর আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে থাকি। এবার আবু বকর উমর উসমান সবাই কান্নার আওয়াজ, উমর ডেকে বলে, আব্দুল্লাহ এত কষ্ট করে তুমি মায়ার নবীর পিছনে নামাজ আদায় করো? এরে আব্দুল্লাহ, আমি তো মায়ার নবীর কল্লা কাটার জন্য এসেছিলাম, মায়ার নবীকে হত্যা করার জন্য এসেছিলাম। আমার আল্লাহ হেদায়ত দিয়ে মায়ার নবীর সামনে আমার মাথাটা নত করে দিলেন। এবার আব্দুল্লাহর কাহিনী শোনার পর আমার মায়ার নবী কাঁদে, সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত কান্না করতেছেন। মায়ার নবী তাকায় দেখে পাশেই একটা খেজুর গাছের মধ্যে দুইটা সন্তানকে রশি দিয়া বেঁধে রাখছেন। এবার মায়ার নবী দুইটা সন্তানকে ডেকে বলে, সন্তান তোমাদের পরিচয় কি? কে তোমাদেরকে খেজুর গাছের মধ্যে বেঁধে রাখছে? সন্তান গোলা বলে, পয়গম্বর আমরা জানি আপনি বড় দয়ালু, আপনি হলেন রহমাতুল্লিল আলামিন, আমাদের বাবা হলেন ওই আপনার প্রিয় সাহাবা আব্দুল্লাহ আনসারি, আমাদেরকে খেজুর গাছের মধ্যে বেঁধে রাখছেন বলে কেন? সন্তান গোলা বলে, আমরা সকালবেলা যখন ঘুম থেকে জাগ্রত হয় আম্বু বাড়ির সামনে একটা খেজুর গাছের খেজুরগুলা আমাদের উঠোনের মধ্যে পড়ে থাকে, আমরা এই খেজুরগুলা নিজের হাতে হাতে টুকায় টুকায় আমরা দুইটা পায়ে খেয়ে ফেলি। আমার বাবা বলে, এই খেজুরগুলা আমাদের হক নাই, ওই গাছের মালিকের হক খেজুরের ভিতরে, আমরা যদি খেজুরগুলা খাই আর যদি নামাজ পড়ি মালিকের কাছে দোয়া করি মালিক কবুল করবে না, চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাড়ির সামনে খেজুর গাছ, খেজুর গাছ থেকে খেজুর পরে এইগুলা টুকায় টুকায় খাই, এরপরে বাবা শাসন করে তোমরা যে খেজুর খাও, এই খেজুর খেয়ে যদি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ কিন্তু দোয়া কবুল করবে না। ও শরীফপুরের যুবক, তুমি রাস্তা দিয়ে হাঁটো, অন্যের আম গাছের আম চুরি করো, অন্যের বরই গাছের বরই চুরি করো, তুমি কোনোদিন ভেবেছো? যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, কত যে সুন্দর মদিনা, কেড়েছে অন্তর মদিনা, কত যে সুন্দর
পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই এত দূরে রই শুধু যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না জবান খুলে পড়ো আল্লাহু আকবার খারাপ লাগছে মনে হয় খারাপ লাগছে নবীজির মহব্বতের দরকার আছে কি নাই সবার আছে নবীজিকে মহব্বত করতে হলে মাদ্রাসাকে মহব্বত করার দরকার আছে কি নাই আলেমদেরকে নাই কারণ এখন তো আমার বাংলাদেশের যুবক ভাইদেরকে ধ্বংস করার জন্য চতুর্পার্শ্ব থেকে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এর মধ্যে প্রথম নাম্বারই হলো মোবাইল নামক গজব ফ্রি ফায়ার এবং পাবজি টিকটক কথা ঠিক কিনা বলেন দুই নাম্বার হলো বাতেল গোষ্ঠী দেখতেছে আমার যুবক ভাইয়েরা নামাজ পরে পরে ইসলামের দিকে আগায় যাচ্ছে এখন পাই তারা শুরু হয়ে যাচ্ছে যুবকদেরকে কিভাবে ধ্বংস করা যায় আবার কিছু নাস্তিক উঠে পড়ে লেগে গেছে বাংলাদেশের হেফজখানা হাফিজি মাদ্রাসাগুলো কিভাবে বন্ধ করা যায় কথা ঠিক কিনা বলেন আছে কি নাই এই যে কিছুদিন আগে আমগো বাংলাদেশের দশ বছরের সন্তান তাকরিম ১১১টা দেশের সঙ্গে প্রতিযোগিতা করে তিন নাম্বারে স্থান হয়ে যখন বাংলাদেশে স্বর্ণপদক নিয়ে হাজির হয়েছে আমার বাংলাদেশে ওই সময়ের মধ্যেই কিছু নারী ফুটবলার ফুটবল খেলে তারা সাব ফুটবল খেলে তারা কাপ নিয়ে আসছে আটটা দেশ থেকে আর আমার বাংলাদেশের কিছু নাস্তিক কিছু মোরতাদ ওই নাস্তিক নিজুম মজুমদার বলেন বাংলাদেশে ওই সমস্ত কোরআন প্রতিযোগিতা আমরা ইউরোপে গরুয়াভাবে এমনি করতে পারি এটা নিয়ে বাংলাদেশে সংবর্ধনা দেওয়ার কোনো দরকার নাই তাদেরকে সংবর্ধনা দিলে বাংলাদেশের সমস্যা হবে অথচ আমার বাংলাদেশে এই তাকরিমকে বাইতুল মুকাররমের সামনেই সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন থেকে সংবর্ধনা দিয়ে এই বাতিল নাস্তিক মুরতাদদের গালের মধ্যে জুতা পেটা করে দিয়েছে কথা ঠিক কিনা বলো এখন তাদের ঘুম হারাম হয়ে গেছে কি ব্যাপার আমরা ভেবেছি বাংলাদেশে সংবর্ধনা দেবে না এখন দি বাংলাদেশে সংবর্ধনা দেওয়া হলো আবার আমগো বাংলাদেশের একজন বক্তা আছে যাকে কমেডিয়ান বক্তা বলা হয় বাংলাদেশের দ্বিতীয় হারুন কিসিঞ্জার যাকে বলা হয় ওই আমগো ফেনীর রফিকুল ইসলাম আফসারি সে বলে মাদ্রাসাগুলোর মধ্যে শেষ রাতে কেন তাদেরকে উঠানো হয় শেষ রাত্রিতে তাদেরকে কেন উঠানো হয় ছোট ছোট বাচ্চারা আমি বলবো আপনাকে আমিও পরামর্শ দেই যদি আপনি বাংলাদেশে রাতের তিনটার সময় ঘুম থেকে না উঠাইয়া কোনো ছাত্রকে এমন বিশ্বমানের হাফেজ গড়তে পারেন কোনো ছাত্রকে নিয়ে বাংলাদেশের লাল সবুজ পতাকা উড্ডীন করতে পারেন আপনাকে আমরা আপনার পরামর্শ মেনে নিয়ে বাংলাদেশের প্রত্যেকটা হেফজখানা আমরা ফজরের পরে চালু করব কথা ঠিক কিনা বলেন আর যদি আপনার পরামর্শ মতে বাংলাদেশে এমন মানসম্মত হাফেজ তৈরি না হয় তাহলে আমি বলবো আপনার কথার মাধ্যমে নাস্তিকের দলেরা আরো সুযোগ পেয়ে যাচ্ছে কারণ আপনি তো আলেমদারি লেবাসদারি শয়তান আপনার কথা শুনে নাস্তিকরা বলতেছে একজন আলেম কোরআনের বিরুদ্ধে কথা বলছে একজন আলেম হেফজ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলছে আমরা বললেই দোষ আমি বলবো আপনি অতিলম্বে তওবা করে আবার নতুন করে আপনি মাদ্রাসার পক্ষে কথা বলতে হবে কথা ঠিক কিনা বলেন
বলে মাদ্রাসার বিরুদ্ধে এত চুলকানি কেন সে বলতেছে আমার চুলকানি হলো আমার সন্তানকে এক মাসের ভিতরে তিনটা মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয়েছে এখন শরীফপুরের মানুষের কাছে আমার প্রশ্ন স্কুল থেকে কোন ছাত্রকে বিদায় করে দেওয়া হয় আরো জোরে বলেন স্কুল থেকে কোন ছাত্রকে বহিষ্কার করা হয় ভালো নাকি খারাপ যেই ছাত্র লেখাপড়ার পাশাপাশি এপটিজিং করে যেই ছাত্র লেখাপড়ার পাশাপাশি গাঁজা খায় যেই ছাত্র লেখাপড়ার পাশাপাশি মদ খায় যেই ছাত্র লেখাপড়ার পাশাপাশি আমার বন্ধুদেরকে ডিস্টার্ব করে স্কুল থেকে ওই সমস্ত ছাত্রকে বহিষ্কার করা হয় আমি বলবো আপনার ছেলেকে যদি তিনবার বহিষ্কার করা হয় থাকে তাহলে আপনার ছেলে আপনার মতো যোগ্য পিতার যোগ্য সন্তান আপনি পিতা যেমন শয়তানের সহচর আপনার সন্তানও তেমন শয়তানের সহচর যার কারণে আমার বাংলাদেশের কওমি মাদ্রাসা থেকে আপনার সন্তানকে বহিষ্কার করা হয়েছে কারণ আপনার সন্তান আপনার মতোই চরম বেয়াদব তাতে কোনো সন্দেহ নাই কথা ঠিক কিনা বলো কোন ভালো ছাত্রকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয় এই নজির বাংলাদেশে আছে আরো জোরে বলে স্কুল থেকে কোন ভালো ছাত্রকে বহিষ্কার করা হয় এই নজির কে আছে হ্যাঁ ওই সমস্ত ছাত্রদেরকে বহিষ্কার করে যারা সন্ত্রাস যারা ছাদাবাজি যারা গুন্ডামি এই সমস্ত কাজ যারা করে তাদেরকে বহিষ্কার করা হয় আর মাদ্রাসা থেকে তাদেরকে বহিষ্কার করা হয় যারা চরম বেয়াদব যারা উস্তাদের সঙ্গে বেয়াদবি করে মাদ্রাসার সঙ্গে বেয়াদবি করে এই সমস্ত ছাত্রদেরকে মাদ্রাসা থেকে বহিষ্কার করা হয় অর্থাৎ বোঝা গেল আপনার সন্তানকে যেহেতু বহিষ্কার করা হয়েছে আপনার সন্তান ভালো ছাত্র না আপনার সন্তান চরম বেয়াদব ছিল যার কারণে আমার কওমি অঙ্গনে তার স্থান হয় নাই কারণ আমার কওমি অঙ্গনে কোনো বেয়াদবের জায়গা নাই কথা ঠিক কিনা বলে কওমি অঙ্গনে সৃষ্টি হয় আল্লাহওয়ালা কওমি অঙ্গনে সৃষ্টি হয় আল্লাহওয়ালা তাকায় দেখেন ব্রাহ্মণ বাড়িয়ার শায়খ সাজিদুর রহমান সাহেব তাকায় দেখেন ব্রাহ্মণ বাড়িয়ার মুফতি মুবারকুল্লাহ সাহেব তাকায় দেখেন ব্রাহ্মণ বাড়িয়ার মুফতি শামসুল হক সাহেব তাকায় দেখেন ব্রাহ্মণ বাড়িয়ার মহসিনুল হক সাহেব তাকায় দেখেন ব্রাহ্মণ বাড়িয়ার মুফতি ফজলুল হক আমিনী রহিমাহুল্লাহু তাআলা এমন হাজার হাজার কোটি কোটি বাংলার জমিনে আল্লাহ ওয়ালা আছে যারা কওমি মাদ্রাসা থেকে লেখাপড়া করেছেন কথা ঠিক কিনা বলেন কিন্তু তোমরা বলো কওমি মাদ্রাসা রাতে তিনটার সময় কেন উঠায় এখানে আরেকটা দলিল হলো আল্লাহ বলছেন আমি শেষ রজনীতে প্রথম আসমানে চলে আসি প্রথম আসমানে চলে আসি আর ছোট ছোট ছাত্র ভাইয়েরা এই শেষ রজনীতে উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে কোরআন তিলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করে শেষ রজনীতে উঠে যদি আল্লাহর কাছে কেউ দোয়া করে তাতে কি সুবিধা নাকি অসুবিধা আরো জোরে বলেন ওই বাতেলরা চাই যে বাংলার জমিনে আল্লাহওয়ালা না হোক বাংলার জমিনে তাহাজ্জুদওয়ালা না হোক বাংলার জমিনে বড় বড় পীর মাশায়েখ না হোক বাংলার জমিনে বড় বড় আল্লাহওয়ালা না হোক আবার সে বলল যে বাংলাদেশে এমন নজির নাই যে হাফেজে কোরআন হয়ে বাংলাদেশে বড় আলেম হয়েছে নাউজুবিল্লাহ কইতেন না তাহলে আমি বলি বাংলাদেশের সবচাইতে বড় আলেম হলেন আহমদ শফি রহিমাহুল্লাহ তাআলা কোরআনের হাফেজ বাংলাদেশের সবচাইতে বড় আলেম আল্লামা মুফতি ফজলুল হক আমিনী রহিমাহুল্লাহ তাআলা কোরআনের হাফেজ বাংলাদেশের বড় বড় আল্লাহওয়ালার মধ্যে আল্লামা মুস্তাকুন নবী কোরআনের হাফেজ আল্লামা হাসান জামিল কোরআনের হাফেজ আল্লামা মামুনুল হক কোরআনের হাফেজ এমন হাজারো হাজার দলিল দেওয়া সম্ভব যারা কোরআনের হাফেজ হওয়ার পরেও এই বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমের জায়গা দখল করে আছে আর ওই কমেডিয়ান বক্তা বলে হাফেজ হওয়ার পরে ভালো আলেম হওয়া যায় না বোঝা গেল তার অভিজ্ঞতা নাই এই মঞ্চে বসার কোনো অধিকার তার নাই তার অধিকার হলো ওই হারুন কিসিনদারের মতো রাস্তায় রাস্তায় কমেডি করা কথা ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে বলেন আমিন এই সমস্ত ফেতনা থেকে আল্লাহ হেফাজত করে বলেন আমিন আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা খন্দকার আবুল কাসেম সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া খুব জনপ্রিয় মানুষ